থাকতে পারে বন্ধুগণ, তাই একটা রাত সময় চেয়েছিল। এক রাতের মধ্যে তার মনের মধ্যে শয়তানি খেয়াল জেগে গেল, চিন্তা করতে লাগলো, আমি যদি হুসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হই, যদি কারবালাতে আমি যেতে না চাই, তাহলে রে নামক জায়গার গভর্নরই আমার হাত থেকে চলে যাবে, এত বড় একটা সম্পদ চলে যাবে, পদ চলে যাবে। তাই লোভে বিনাশ, মানুষের কথাই বলা হয়েছে লোভে বিনাশ। দোস্ত বন্ধুগণ, লোভে পড়ে গিয়ে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমি যাব। 4000 সৈন্য নিয়ে পৌঁছে গেল, পরে পরে 22000 সৈন্য পৌঁছে গেল কারবালায়। ও বন্ধুগণ ভাই, দেখতে দেখতে রাত হয়ে যায়। ওমর ইবনে সাদ ইমাম হোসেনের সঙ্গে দেখা করলো, ইমাম হোসেনকে জিজ্ঞেস করলো, আপনি কি উদ্দেশ্যে এসেছেন, আপনার আসার উদ্দেশ্যটা কি? ইমাম হোসেন বলেছিলেন, ওগো কুফার লোকেরা, ওগো আমর ইবনে সাদ, আমি নিজের ইচ্ছায় তোমাদের এদিকে আসিনি। সুবহানাল্লাহ, চিঠি দেওয়া হয়েছে আমাকে, এই দেখো এক বস্তা চিঠি আছে আমার কাছে, কুফার লোকে দাওয়াত দিয়েছে তারা আমাকে, তাই আমি এসেছি। এখন যদি আমার আশা কুফার মানুষের পছন্দ না হয়ে থাকে, তাহলে আমি ফিরে যেতে রাজি। বেরাদার, প্রথমত আমর ইবনে সাদকে ভালো লাগলো ইমাম হোসেনের কথা শুনে, খবর পাঠালো কুফায়, ইবনে জিয়াদের কাছে বলে পাঠাচ্ছে, জাহাপনা ইমাম হোসেনের সঙ্গে বাড়াবাড়ি করে লাভ হবে না। ইমাম হোসেন খুব নম্র, খুব ভদ্র, ইমাম হোসেন কোনো জোর জবরদস্তি করতে চাই না, এই জন্য আমি মনে করি বেশি বাড়াবাড়ি করে উচিত হবে না। ইবনে জিয়াদ খবর পাঠাচ্ছে, হে আমর ইবনে সাদ, ইমাম হোসেনের ব্যাপারে আমি তোমাকে ভাবার জন্য পাঠাইনি, যে নির্দেশ দিয়েছি সে কাজ পারলে করো, না হয় ছেড়ে দাও। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন আর একটা রাতে আমর ইবনে সাদকে ডেকে পাঠিয়েছেন, আমি তোমার সঙ্গে একটু স্পেশাল দেখা করতে চাই। 20টা লোক নিয়ে এসে এলো, ইমাম হোসেন নিজের দল থেকে 20 জন নিয়ে বের হয়ে গেল। একটা ফাঁকা জায়গায় গিয়ে দুজনে বসে গল্প করতে লাগলো। ইমাম হোসেন বলছেন আমর ইবনে সাদকে, হে ইবনে সাদ, আমার 3টা কথার মধ্যে তোমরা যে কোনো একটা মেনে নিতে পারো। 1 নম্বর কথা হলো, আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব, আমাকে যেতে দাও। 2 নম্বর কথা হলো, যদি আমাকে ফিরে যেতে না দাও, তবে এমন জায়গার দিকে যেতে দাও যে রাস্তা মক্কাতেও যাই না, মদিনায় যাই না, আমি কোনো বর্ডার এরিয়ায় গিয়ে বাকি জীবনটা কাটিয়ে নিব। আমার 3 নম্বর কথা হলো, এটাও যদি তোমরা মানতে না পারো, তাহলে আমাকে যেতে দাও স্বয়ং সামদেশে, দমেশকে। সামদেশে গিয়ে আমি আমার ব্যাপারটা ইয়াজিদের সঙ্গে বুঝে নিব, যেমন আমার বাপ, যেমন আমার বড় ভাই ইমামে হাসান আমিরে মুয়াবিয়ার সঙ্গে সুলা করে নিয়েছিল। আমি ইয়াজিদের দরবারে গিয়ে কথোপকথনের মাধ্যমে নিজের ব্যাপারটা মীমাংসা করে নিব। বেরাদার বন্ধগণ, 3টা শর্ত ইমাম হোসেন এমন রেখেছিলেন ভাই, তারপরেও যদি কোনো জালিম বলে মনে করে যে ইমাম হোসেন গিয়েছিল কারবালায় যুদ্ধ করার জন্য, তার মতো গাদ্দার আর কে হবে? ইমাম হোসেন বড় নম্রভাবে, ভদ্রভাবে 3টা সওয়াল তাদের কাছে করেছেন। এই 3টা প্রশ্নকে বিপক্ষ দলের দলনেতা ইবনে সাদ এই 3টা লিখে পাঠিয়ে দিল আপনার কুফাতে। ইবনে জিয়াদকে বলেছে, ওগো ইবনে জিয়াদ, যাহাবনা, এবার আর কোনো ঝামেলা করা চলবে না, ইমাম হোসেন 3টা শর্ত রেখেছেন, যে কোনো একটা আমাদের মেনে নেওয়া দরকার। ইমাম হোসেন বলছেন আমি ফিরে যেতে চাই, আর না হলে এমন জায়গায় যেতে চাইছেন উনি যে রাস্তা মক্কাও যায় না, মদিনাও যায় না, বা যেতে ইয়াজিদের কাছে। সরাসরি ইমাম হোসেনের 3টা কথার মধ্যে একটা কথা আমাদের মেনে নেওয়া দরকার।
বেরাদার ইবনে জিয়াদ দেখার পরে চিন্তা করে সত্যি এই লোকটার সঙ্গে আর বাড়াবাড়ি করা আমাদের উচিত বুঝি হবে না এমন কথা বলতে নাই ইবনে জিয়াদের পাশে বসেছিল বিশাল বড় একজন দুষ্ট জাহান্নামী যার অদৃষ্টে লেখা ছিল জাহান্নাম সেই লোকটার নাম হলো সিমর জুলজাউসান সিমর বসেছিল সিমর এই সিমর চিৎকার করে উঠল বলল হুজুর কি বলছেন আপনারা ইমাম হোসেন এখন আপনাদের হাতের নাগালে যদি সুযোগ দিয়ে দেন ছেড়ে দেন তাহলে জীবনে হোসেনকে আর জব্দ করা যাবে না এখন আর সুযোগ না দিয়ে ইমাম হোসেনকে বাই প্রেসার বলুন সে হয় ইয়াজিদের বায়াত করবে আর না হয় লড়ার জন্য তৈরি হয়ে যাবে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা উচিত হবে ছাড়া উচিত হবে না জাহান্নামী সিমরের কথায় কুফার গভর্নর ইবনে জিয়াদের মনে পরিবর্তন ঘটে যায় তখন সে একটা চিঠি দিয়ে আমর ইবনে সাদকে তার দলের নেতাকে চিঠি দিয়ে পাঠাচ্ছে সিমরের হাতে বলে তুমি যাও সিমর তুমি গিয়ে তাকে চিঠিটা দিয়ে জানিয়ে বলবে তোমাকে ওগুলো কথা চিন্তা ভাবনা করার দরকার নাই ইমাম হোসেন কি করবে কোথায় যাবে সেটা পরের কথা এখন হোসেনকে বলো জবরদস্তিমূলক সে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নিবে খলিফা বলে স্বীকৃতি জ্ঞাপন করবে যদি মেনে নাই ভালো কথা না মানে তার সঙ্গে জিহাদ ঘোষণা করে দাও সময় দেওয়া হবে না আর যদি সে না করতে পারে তাহলে সিমর তুমি গিয়ে তার কাছ থেকে সৈন্য সামন্ত নিয়ে নিবে আর তুমি গিয়ে যুদ্ধ ঘোষণা করবে বেরাদার ছুটে গেল ঘোড়া নিয়ে কারবালার মাঠে ময়দানে সিমর যাওয়ার পর যখনই এই খবর জানালো ইবনে সাদ কি ইবনে সাদ শুনে অবাক হয়ে বলেছিল সিমর রে এ তু কি খবর আমার কাছে নিয়ে এসেছিস বল বলছে দেখো পারলে যুদ্ধ তুমি করো না পারলে সৈন্য আমার হাওয়ালাই করো আমি হুসেনের সঙ্গে যুদ্ধ করব আমর ইবনে সাদ তখন বলেছিল সিমর না যদি যুদ্ধ করতেই হয় তাহলে আমি করব কারণ দোস্ত বন্ধুগণ এরা ছিল দুনিয়ার লালচি কুকুর কুত্তা দুনিয়ার লোভে আওলাদে নবীকে দেখে বুঝে শুনে জেনেও আর যেন বুঝল না এদের অন্তরে আল্লাহ মেরে দিয়েছিল মোহর তাই বলল যুদ্ধ করতে হলে আমি করব ভাই তারপরে নির্দেশ দিল তিন দিন আগে থেকে সমস্ত ফুরাত ফুরাতের নদীর পাহারা সৈন্য দিয়ে হাতে তীর তালোয়ার বল্লম বর্ষা নিয়ে এক ফোঁটা পানি ইমাম হোসেনের খিমায় যাবে না পানি বন্ধ হয়ে গেল সাত তারিখ গেল আট তারিখ গেল নয় তারিখ বৃহস্পতিবারের দিন অর্থাৎ কালকে ছিল বৃহস্পতিবার নয় তারিখ আশুরার রাত এই রাতটা যখন আসলো তখন তারা তাড়াহুড়া করে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে চায় আর দেরি করবে না ভাই বলে রাত্রিবেলায় তারা হইচই মাতিয়ে দিয়েছে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই হোসেনের কাছে খবর যায় ইমাম হোসেন তখন খিমার দরজায় একটা তালোয়ারের উপরে ভার দিয়ে হাঁটুতে মাথা ভরে দিয়ে নিচে মাথা করে একটুখানে চিন্তা করছিলেন বসে হঠাৎ চোখটা বন্ধ হয়ে গেল আমার নবীকে স্বপ্নে দেখতে পেল আল্লাহর নবী স্বপ্নে জেগে দেখিয়ে বলেছিল ইন্নাকা তারুহু ইলাইনা হোসেন রে তোমার আর বেশি সময় বাকি নেই রে ভাই তুমি আমার কাছে পৌঁছাবে চলে আসবে ঘুমটা ভেঙে গেল ইমাম হোসেন চমকে উঠল বেরাদার বন্ধগণ বিপক্ষ দলে ব্যাপক হইচই হচ্ছে রাত্রি ভাই তারা যুদ্ধ ঘোষণা করতে চাই যুদ্ধ করবে মা জাইনাব
ইমাম হোসেনের বোন ভিতর থেকে তাদের আওয়াজ শুনতে পেল, বলে ভাই দেখো তো তারা কেন হইচই করছে রাত্রিবেলা, বিপক্ষ দলের লোক 5000 সৈন্য নিয়ে কারবালার ময়দানে আমোদ ফুর্তি করছে, মজা করে খায়, দানা খায়, পানি খায়। এইদিকে দোস্ত বন্ধুগণ দুই দিন কেটে গেল, ইমাম হোসেনের খিমাই পানি বন্ধ হয়ে গেছে, এক ফোঁটা পানি নাই। ইমাম হোসেনকে ফিরেও যেতে দিবে না, ইমাম হোসেনকে পানিও পান করতে দিবে না। যে দলে মাত্র 82 জনা, তার মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা ছিল, মেয়ে ছেলে ছিল, বউ বাচ্চা গোলাম খোদ্দাম নিয়ে 82 জনের কাফেলা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসছে 22000। কত হাজার? এক গুণ দুই গুণ নয়, হাজার গুণ চাইতেও বেশি। একদিকে মাত্র 82 জন, তার মধ্যে ছোট্ট বাচ্চা, মেয়ে ছেলে, অসুস্থ লোক, আর একদিকে 22000 সৈন্য এসে কারবালা ভর্তি হয়ে গেল। বেরাদার বন্ধগণ ভাই, রাত্রি বেলা যখন হইচই হতে লাগলো কারবলায়, বিপক্ষ দলের মধ্যে ব্যাপক হইচই আওয়াজ শোনা যায়। ইমাম হোসেন আব্বাস আলামবারদারকে বললেন, হে আমার ভাই আব্বাস, তুমি একটু গিয়ে দেখো তো তারা কি চাইছে, কেন হইচই করছে। আব্বাস আলামবারদার ছুটে গেল, ছুটে যাওয়ার পরে সে জানতে পারলো তারা এক্ষুনি যুদ্ধ ঘোষণা করতে চাইছে আমাদের সঙ্গে। ইমাম হোসেনকে এসে বলল, ভাই যান, ওরা আর দেরি করবে না, আপনার সঙ্গে এক্ষুনি যুদ্ধ করবে ঘোষণা। ইমাম হোসেন বলেছিলেন, আব্বাস রে, তুমি একবার আর ফিরে যাও তাদের কাছে, তাদের নিকটে গিয়ে বলবে, যদি আমাকে তারা যুদ্ধের জন্য বাধ্য করে তাহলে আজকের রাতটা যেন আমাকে সময় দেয়, আমি মন ভরে আল্লাহর দরবারে সিজদা করতে চাই, সবাইকে নিয়ে নামাজ পড়ব, আর যদি যুদ্ধ করতে হয় আগামীকাল শুক্রবার বলে দাও তাদের সঙ্গে আমার যুদ্ধ হবে। বেরাদার বন্ধুগণ, হাজরাতে আব্বাস গেল দ্বিতীয়বার, সময় তারা দিল, ইমাম হোসেনের কথাটা তারা মেনে নিল। রাত হয়ে গেল বাবা, সবাই এদে বিপক্ষ দলের লোক আনন্দ ফুর্তি মজা করছিল, ইমাম হোসেন নিজের খিমার মধ্যে এসে সবাইকে নিয়ে গোল মিটিংয়ে বসে গেল, মশওয়ারা করতে লাগলো, পরামর্শ করতে লাগলো, ভাই বন্ধু ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে ইমাম হোসেন বলছেন, তোমরা পরিস্থিতি আমাদের উপরে দুশ্মনেরা দুদিন থেকে পানি বন্ধ করে দিয়েছে, আবার জোরপূর্বকভাবে ইয়াজিদের বায়াত নিতে চাইছে, এটা তো আমাদের দ্বারা কোনো মতেই সম্ভব নয়, আমরা যখন ইয়াজিদের বায়াত ইনকার করেছি আগামীকাল তারা আমার সঙ্গে যুদ্ধ না করলে আর ছাড়বে না, এ আমার সাথীরা, আমার বন্ধুরা, আমার খাদিমেরা, আমার চাহনেওয়ালা মাননেওয়ালারা, তোমরা আমার সঙ্গে এসেছো গো, পরিস্থিতি সিচুয়েশন ভালো বোঝা যাচ্ছে না, আমাকে ছেড়ে দাও, কষ্ট আমাকে করতে দাও, তারা আমাকে মারতে চায়, আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, তোমাদেরকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তোমরা এক কাজ করো, আমাকে রাত্রিবেলা ছেড়ে সবাই মক্কা মদিনার পথ ধরো, চলে যাও নিজের নিজের বাড়ি, একদম দেরি করবে না, রাত্রে বেরিয়ে যাও তোমরা তাড়াতাড়ি। বেরাদারে এমন কথা বলতে নাই বাবাজি ভাইয়েরা, যত প্রেমিক আশিক দিওয়ানা ছিল সবাই যেন পাগল হয়ে যেতে লাগলো, সবাই বলেছিল, হুজুর আপনি যা বলেছেন আর এই কথা একবারও মুখ থেকে বের করবেন না, আপনি কি বলতে চাইছেন, এত বড় পরীক্ষায় মুসিবতে আপনাকে একাই ছেড়ে আমরা পালিয়ে যাব, এটা হতে পারে না, কারণ আবু হোসেন আপনাকে ছেড়ে আমরা আর দুনিয়াতে বেঁচে থেকে কি করব, আমাদের সেই দুনিয়াতে কোনো স্বাদ নাই, মজা নাই। বলে হুজুর আপনি আমাদেরকে ছেড়ে যেতে বলবেন না। বেরাদার বন্ধুগণ, যার কথা বললাম রাস্তা থেকে যে জোহের সঙ্গে হয়েছিল, সেই জোহের বাজলি দাঁড়িয়ে বলতে লাগলো, হুজুর
আমরা কেন আপনাকে ছেড়ে পালিয়ে যাব, আপনার দিওয়ানা হয়ে কারবালার ময়দানে এসেছি, আপনাকে ছেড়ে পালিয়ে যাওয়া তো দূরে থাক, যদি যুদ্ধ লেগে যায় নেজা দিয়ে যুদ্ধ করব, বর্ষা মেনে যুদ্ধ করব, আমাদের বর্ষা যদি ভেঙে যায় তলোয়ার নিয়ে যুদ্ধ করবো।